নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। জানি আজকে একটু লেট হয়ে যাবে ভিডিওটা দিতে, বাট আমার মনে হলো এখন ভিডিওটা দেওয়া খুবই জরুরি, কারণ কারণ সেলের টাইম হচ্ছে প্রোডাক্ট স্টোর করার টাইম। কারণ সারা বছর তোমাদের এত বেশি ডিসকাউন্ট কিন্তু চলে না, কারণ নাইকাতে এখন চলছে হট পিঙ্ক সেল, যেটাতে প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলছে। মানে হুদা বিউটিতে 50%, সুভা বিউটিতে 20%, মেবেলিনে 50%, মানে পুরো হাফ হাফ দামে তোমরা পেয়ে যাচ্ছ জিনিসগুলো। তো এখন যদি তোমরা টপ জিনিসগুলো কিনে রাখো, তাহলে কিন্তু সারা বছর তোমাদের চলে যাবে এবং তোমরা অনেকটা সেভ করতে পারবে। সো আমি ভাবলাম এটাই বেস্ট টাইম তোমাদের জন্য নাইকা হল শেয়ার করার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হিউজ একটা হল, এবং তার সাথে শেয়ার করবো কোন প্রোডাক্ট কি কাজে লাগে এবং কোন প্রোডাক্টটা তোমরা কি কি ভাবে তোমরা ইউজ করতে পারবে। আর নিচে ডিসক্রিপশন বক্সে সবকিছু লিঙ্ক দিয়ে দেবো, সো মেক শিওর তোমরা ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে। আর গাইজ, এরকমই হল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে ছোট্ট একটা বেল আইকন আছে, ওটা কিন্তু চিপবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। তো চলো আমরা হিউজ হল স্টার্ট করি। এর মধ্যে প্রচুর প্রোডাক্ট রয়েছে এবং কোন প্রোডাক্ট কী কাজে লাগে, কোনটাতে কীরকম ডিসকাউন্ট সবকিছু দিয়ে দেবো, আর মুখে না বলেও আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, সো তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তো সবার প্রথমেই আমি কথা বললাম ফাউন্ডেশন নিয়ে। তো অনেকেরই সমস্যা হয়, যারা বিগিনার্স তারা ফাউন্ডেশনের শেড চুজ করতে পারে না। সো তাদের কী হয়, মানে ধরো কয়েকটা ফাউন্ডেশন কিনলো এবং সেটাতে ইনভেস্ট করার পর টাকাটা নষ্ট হলো, রাইট? সো মেবেলিন এখন কি করেছে, তোমরা জানো, আমাকে তোমরা চেনো যে আমার মেবেলিনের প্রোডাক্ট ভীষণ ভীষণ ভালো লাগে। মেকআপের দিক থেকে মেবেলিন তো সবার আগে আমি কিনি, ফাউন্ডেশন বিশেষ করে, কারণ আমি লাইট ওয়েট ফাউন্ডেশন পছন্দ করি। সো মেবেলিন এখন কি করেছে, এই ধরনের ছোট ছোট পাউচ বার করেছে। সো যেটা থেকে তোমরা কি বলো, এই ছোট ছোট পাউচগুলোর দামও একদম কম, নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। সো ও এগুলোর দাম 59, মানে অনলি 60 রুপিস, এখন তোমরা এগুলো 30 রুপিসও পেয়ে যাবে। সো তোমার স্কিন কালারের সাথে ম্যাচ করে মোটামুটি আশেপাশে এক শেড লাইট বা এক শেড ডার্কার বা তোমার স্কিন টাইপ অনুযায়ী কাছাকাছি তিনটে শেড চুজ করে নেবে। নেওয়ার পরে তোমরা বাড়িতে এসে অ্যাপ্লাই করবে, রোদে বেরোবে, বাইরে যাবে এবং সারাদিন ইউজ করার পরে দেখলে যে কোন প্রোডাক্টটা তোমার স্কিনে ভালো যাচ্ছে, সো তখন তোমরা এরকম একটা বড় মেবেলিন ফিটমি ফাউন্ডেশন নিতে পারবে। সো নেক্সট আমি চলে আসছি মেবেলিন ফিটমি ফাউন্ডেশন, এটা হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। আমার স্কিনটা একটুখানি ড্রাই, বাট আমি ফাউন্ডেশন ইউজ করার আগে অয়েল বা ময়েশ্চারাইজার ইউজ করি, সো আমার কোনো ধরনের প্রবলেম হয় না। তো এটা আমার মানে মোটামুটি ধরে রাখো এটা আমার 10th বোতল হবে, যবে থেকে মেকআপ স্টার্ট করেছে 10th বোতল। আর এটার প্রাইস এখন 549, বাট এখন চলছে 50% ডিসকাউন্ট, সো তোমরা এটা চেক করে নিতে পারো। এটা হচ্ছে একটা পোরলেস ফাউন্ডেশন এবং এটা হচ্ছে নন কমেডোজেনিক, হুইচ ইজ আমেজিং, রাইট? সো চলো নেক্সট প্রোডাক্ট দেখা যাক। নেক্সট আমি কথা বলবো একটুখানি হেয়ার নিয়ে। তো আমার যেমন কালার ট্রিটেড হেয়ার, ড্রাই হেয়ার, ফ্রিজি হেয়ার, তো কালার ট্রিটেড হেয়ার জন্য তোমরা কন্ডিশনার অবশ্যই ইউজ করতে পারো, বাট কন্ডিশনার কিন্তু অতটা ভালো তোমাদের চুলের মধ্যে পেনিট্রেট হয় না এবং তার সাথে চুলটাকে অত বেশি স্মুথও বানায় না। সো বায়োলাজের এই দুটো প্রোডাক্ট আমি বহুদিন থেকে ইউজ করছি, সো তোমাদের আমি শেয়ার করে দিই। বায়োলাজ স্মুথ প্রুফ প্যাক, এটা হচ্ছে ফ্রিজি হেয়ারের জন্য, আর এটা হচ্ছে কালার ট্রিটমেন্ট হেয়ারের জন্য। সো যাদের ফ্রিজি হেয়ার তারা এটা ইউজ করতে পারো। এদের আর একটা শেড আছে, সেটা হচ্ছে ড্রাই হেয়ারের জন্য, সেটাও আমার কাছে আছে, সেটা আমার বাথরুমে রয়েছে সবুজ কালারের। তো তোমরা এই প্রোডাক্টটা ইউজ করে নিতে চেক করতে পারো। এটার দাম 350 রুপিস, এটারও বহুত ডিসকাউন্ট চলছে, স্ক্রিনে তোমরা দেখতে পাবে কিরকম কি ডিসকাউন্ট চলছে। সো এর মধ্যে রয়েছে 100ml প্রোডাক্ট, আর এটার প্রাইস 350 রুপিস, অবশ্যই প্রচুর ডিসকাউন্ট তোমরা পাবে। বাইরে খুব আওয়াজ চলছে, প্লিজ একটু কিছু মনে করো না, আজকে আমার তাড়াতাড়ি ভিডিও করার দরকার ছিল, সো এই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। সো ইয়া, এই দুটো। নেক্সট আমি চলে আসবো ফেসে নিয়ে, আবার চলে আসবো ফেসে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে টোনার ইউজ করা ভালো না এসেন্স ইউজ করা ভালো, তো তোমার স্কিনে যেটা যায় তোমরা সেটা ইউজ করবে। আমি মাঝে মাঝে টোনারও ইউজ করি, মাঝে মাঝে এসেন্সও ইউজ করি। আমি রিসেন্টলি ইউজ করছি লরিয়ালের এই ক্রিস্টাল মাইক্রো এসেন্স, এটা ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট, 6 মান্থ ধরে ইউজ করছি, এটা আমার 3rd বোতল হবে হয়তো। এটা ইউজ করার পর থেকে আমার পোর্সের যে ভিজিবল পোর্সের যে অ্যাপিয়ারেন্স হয় সেটা অনেকটা বেশি কম হয়ে গেছে, তো আমি বলতে পারি যে তো এই প্রোডাক্টটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো এটা তোমরা চেক করতে পারো, এর একটা ছোট ভার্সনও আছে, সেটা তোমরা ফার্স্টে চেক করতে পারো। সো ইয়া, এটার প্রাইস এটা হচ্ছে 130ml, এটার 1000-এর উপরের প্রাইস আছে, বাট ছোটটা ইউজ করে তোমরা একবার দেখতে পারো, এখন তো ডিসকাউন্ট চলছে, সো নো প্রবলেম। নেক্সট চলে আসবো মেবেলিনের প্রোডাক্ট, আবার চলে আসবো নেক্সট চলে আসবো আমার কাছে লিপস্টিক্সে। তোমাদের যেমন বললাম যে
তোমরা যদি এই রকম সুপার স্টে বড় লিপস্টিকে যদি তোমরা ইনভেস্ট করতে না চাও তাহলে তোমরা এই ধরনের ছোট ছোট মিনি প্যাকে তোমরা ইনভেস্ট করতে পারো। ফার্স্টে তোমরা দেখে নিলে এর মধ্যে আমি যেমন নিউ শেডগুলো খুব পছন্দ করি তো আমি অনেকগুলো নিউ শেড নিয়েছি। সো এই নিউ শেডগুলোর মধ্যে থেকে দেখবে যে কোন সেটা তোমার ভালো লাগে তো তারপরে তোমরা এরকম একটা বড় প্যাকে ইনভেস্ট করবে। এটার মানে 650 দাম বাট এটার অনেকটা ডিসকাউন্ট চলছে এখন। সো ইয়া এটা তোমাদের শেডটা আমি একবার দেখিয়ে দিই। কথা বলছি তাহলে একটা বলে নিই, এটা ভীষণ ভীষণ ভালো প্রোডাক্ট উইচ ইজ মেবেলিনের হাইপার শার্প আইলাইনার। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি আমার আইলাইনার ইউজ করার সময় কি ইউজ করি এবং আইলাইনারগুলো আমার এত সুন্দর হয় কেন, তো তার মেইন একটা রিজন দিস ওয়ান। সো এটার ফেল টিপটা এত দারুণ, আর একবার সোয়াইপ করলে প্রচুর কালার চলে আসে, ঘেটে যায় না বেসিক্যালি, আই লুক করার সময় ঘেটে যায় না। তো এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। নেক্সট আমি মাইগ্ল্যামের কিছু প্রোডাক্ট শেয়ার করতে চাই। মাইগ্ল্যাম মানিশ মালহোত্রার সাথে কিন্তু একটা কোলাব করেছে, কোলাব করার পরে কিছু প্রোডাক্ট বার করেছে, সেজন্য আমি কিছু প্রোডাক্ট পিক করেছি তোমাদের দেখিয়ে দিই। আমার কাছে রয়েছে এদের চারটে প্রোডাক্ট, যার মধ্যে প্রথমে রয়েছে মানিশ মালহোত্রার এই গ্লিটার আইলাইনার। বহুদিন থেকে আমার ইউজ করার ইচ্ছা ছিল, সো এখানেও কিন্তু চলছে 50% মতো ডিসকাউন্ট আমি যা দেখলাম। হ্যাঁ আমার মনে নেই আমি কয়েকদিন আগে অর্ডার করেছিলাম। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, পুরো দারুণ লাগছে, এটা দেখে তো ভালো লাগছে। সো গাইজ এটা হচ্ছে, এটা ব্ল্যাক বাট এর মধ্যে ছোট্ট ছোট্ট শিমার দিয়েছে, গ্লিটার রয়েছে কিন্তু। তো যারা এটা আইলাইনার হিসেবে ইউজ করবে তারা আইলাইনারেরও ব্ল্যাক পাবে, প্লাস তার সাথে শিমার শিমার ইফেক্টও পাবে, রাইট? সো ইয়া এটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট। নেক্সট চলে আসবো, এটা হচ্ছে মানিশ মালহোত্রার হাই শাইন লিপস্টিক। ইয়া হাই শাইন লিপস্টিক, তো এটার শেডটা তোমাদের আমি বলে দিই, শেডটার নাম সেটা আমি এখানে লেখা নেই, ও শেডটার নাম হচ্ছে বেয়ারলি নিউড। তোমরা জানো আই লাভ নিউড কালার, রাইট? সো এটা করে কি সুন্দর সি লাক্সারিয়াস একটা প্যাকেজিং, এটা হচ্ছে পিওর নিউড একটা কালার। এখানে তোমাদের শেডটা দেখাই, ওয়া পুরো চুমু কালার এটা, অসাম। নেক্সট যে লিপস্টিকটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মানিশ মালহোত্রা ম্যাট লিকুইড লিপস্টিক। এটা ম্যাট লিকুইড লিপস্টিক, এটার শেড মেস উইথ মি। ওকে গাইস, তো চলো এটা সেটা তোমাদের দেখিয়ে দিই। এটাও নিউড, ওই কালারটার উপরে তোমরা এটা ইউজ করতে পারো বা এই কালারটার উপরে তোমরা ইউজ করতে পারো, যেটা ইচ্ছা। দিস ইজ দ্য শেড, দারুণ শেডটা, রাইট? তো লাস্ট যে প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে মাস্কারা, কারণ আই লাভ মাস্কারা। কারণ আইল্যাশটা যদি কারোর বড় থাকে ন্যাচুরাল তাহলে তো ভালো অবশ্যই লাগে, বাট মাস্কারা কিন্তু লুকটাকে পুরো চেঞ্জ করে দেয়। মানে অনেক সময় হয় কি, অনেক কাজল পছন্দ করে না, আমি কাজল অতটা পছন্দ করি না, পছন্দ করি বাট খুব পছন্দ করি না, কারণ ওটা আমার ওয়াটার লাইনে কিন্তু লেগে যায়। সো ওটা মানে অকেশন বেসিসে পরি, বাট মাস্কারা আমি কিন্তু ডেইলি বেসিসে ইউজ করি। তো সেজন্যই আমার ইচ্ছা ছিল মানে সুন্দর এটা টেস্ট আউট করার। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, আমি আজ কোনো মেকআপ করিনি, না মেকআপ করে চলে এসেছি, কারণ ভিডিওটা আমার দেওয়ার খুব তারা ছিল বলতে পারো। আমি চাইছিলাম যে তোমরা বেস্ট প্রোডাক্ট, আমি চাইছিলাম যে তোমরা যাতে বেস্ট প্রোডাক্ট বেস্ট টাইমে কিনতে পারো এবং প্রোডাক্টগুলো যাতে আউট অফ স্টক না হয়ে যায়। তো আমার বেস্ট পিক্সগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। এবার চলে আসবো স্কিন কেয়ারে। তোমরা জানো কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ফেশিয়াল অয়েল নিয়ে, রাইট? সো এটা হচ্ছে অলি একটা হোম গ্রোন ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড একটা। তো এর মধ্যে রয়েছে পাওয়ার অফ সি, ভাইটামিন সি এবং হাইলুরোনিক অ্যাসিড। তো যাদের ধরো একটুখানি স্কিনটা অয়েলি বা কম্বিনেশন স্কিন তাদের জন্য এটা খুব ভালোভাবে যাবে। এটা তোমাদের আমি দেখিয়ে দিই, এখানে দেখছো এরকম খুব সুন্দর স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কোনো ধরনের কিন্তু মানে স্টিকিনেস এর মধ্যে নেই। এরই আর একটা রয়েছে, সেটা হচ্ছে 24K গোল্ড সিরাম। তো গাইস তো এটার কথা বলতে গেলে আমি তোমাদের বলতে পারি যাদের একটুখানি ধরো ড্রাই স্কিন, খুবই ড্রাই স্কিন, তারা এটা ইউজ করতে পারে বা অয়েলি স্কিনও ইউজ করতে পারে, কিন্তু খুব কম পরিমাণে, এক ড্রপ দিয়ে পুরো মুখ চালিয়ে নিতে হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। এটা একটুখানি অয়েলিয়ার সাইডে, এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা গোল্ড ফ্লেক্স রয়েছে, এটা তোমাদের স্কিনটাকে খুব সুন্দর বানিয়ে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ইনস্টাগ্রামে এটার পুরো একটা ডিটেলে ভিডিও শেয়ার করেছি, আপনি যদি আমার ইনস্টাগ্রাম ফলো না করে থাকো আমার ইনস্টাগ্রামে নাম সুদেশনা জবাব। ও আর একটা প্রোডাক্ট, লরিয়ালের একটা প্রোডাক্ট তোমরা শেয়ার করতে, সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি অয়েল। যাদের ধরো স্নান করার পরেও চুলটা ড্রাই থাকে, মাস্ক ইউজ করার পরেও চুলটা ড্রাই থাকে,
চুলে ধরো ফ্রিজিনেস থাকে এবং তার যারা খুবই ব্লো ড্রাই বা হেয়ার স্ট্রেটনার ইউজ করে তাদের জন্য এই প্রোডাক্টটা খুব ভালো হবে। এটা হচ্ছে লরিয়াল প্যারিসের এক্সট্রাঅর্ডিনারি অয়েল। এটা আমি ছোটোতে কিনেছি কারণ কোনো মানে প্লেনে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি যেখানে যাই না কেন, এখন যেমন খুব হিউমিড সো তখন কি হয় খুব বেশি চুলটা হাওয়া লাগলে চুলটা ফ্রিজি হয়ে যায়, চুলটা একদম সেট হতে চায় না, তখন এরকম একটা ট্রাভেল সাইজ প্যাকেজিংয়ে যদি তোমরা ইউজ করো তাহলে খুবই সুবিধা হয়। একদম ছোট্ট একটা তো আমাদের যে ক্যারি ব্যাগ আছে বা ছোট্ট একটা হ্যান্ড ব্যাগ সেই ব্যাগের মধ্যে নিয়ে নিলে তো কোনো অসুবিধা নেই। ছোট্ট একটা এর কিন্তু বড়ো একটা বোতলও আছে আমার কাছে আছে, বাট এটা হচ্ছে নিউ। ওকে সো যারা চাইছে ট্রাভেল ফ্রেন্ডলি একটা কিছু হেয়ার সিরাম কিনবে তারা এটা ইউজ করতে পারো, এবং ওইটা দেখ তোমরা জানো সিরাম বহুদিন চলে, সো এরকম একটা জিনিসে তোমরা ইনভেস্ট করতেই পারো। নেক্সট চলে আসবো যারা ফাউন্ডেশন পছন্দ করে না বাট চায় যে স্কিনটা যাতে ইভেন টোন লাগে বাট স্কিনে একদম লাইট ওয়েট লাগে তারা এটা ইউজ করতে পারো, হুইচ ইজ মেবেলিনের এই কুশন ফাউন্ডেশন। এটা তোমাদের দেখিয়ে দিই, তো এটাকেই করতে হবে, এর মধ্যে তোমরা একটা ছোট্ট একটা এরকম টাইপের কুশন পেয়ে যাচ্ছ, আর তারপর তোমাদের কি করতে হবে এইখান থেকে এইভাবে হালকা একটা নিতে হবে, হালকা করে ডুবিয়ে নিতে হবে, না করে তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। তো এতে কি হবে স্কিনটা তোমাদের ইভেন টোন লাগবে এবং স্কিনে কিন্তু খুব একটা লাইট ওয়েট, সো যারা লাইট ওয়েট কিছু ইউজ করতে চাইছো ডেইলি বেসিস হিসাবে তাদের জন্য এই মেবেলিন কুশন ফাউন্ডেশনটা খুব ভালো হবে। নেক্সট কথা বলবো লাক্সারি একটা প্রোডাক্ট, এটা আমার বহুদিন থেকে ইউজ করার ইচ্ছে ছিল এবং এটা আমি ইউজ করছি, খুবই ভালো। এটা হচ্ছে ইউথফুলের এই একটা ইউথফুলের ময়শ্চারাইজিং জেল, আর একটা প্রোডাক্ট হচ্ছে ইউথফুলের ময়শ্চারাইজিং ক্রিম, এই দুটো প্রোডাক্ট রাইট। সো তোমাদের ফার্স্টে আমি এটার টেক্সচারটা একটুখানি দেখিয়ে দিই, সো দিস ইজ দ্য টেক্সচার গাইস। যাদের ধরো ড্রাই স্কিন, স্কিনটা ফ্লেকি লাগছে, স্কিনের মধ্যে একদম স্কিনটাকে বেজান হয়ে গেছে তাদের জন্য এই জেলটা খুব ভালো হবে। এটা কিন্তু খুব বেশি লাইট ওয়েটও না আবার খুব যে হেভি তাও না, তো বুঝতেই পারছো। তো দাঁড়া এটার প্রাইস আমি তোমাদের বলে দিই, এটার প্রাইস রয়েছে 1095, বাট এখন ডিসকাউন্ট চলছে অ্যাজ ইউজুয়াল, সো চেক করতে পারো। তো যারা একটু চাইছো যে একটু লাক্সারি প্রোডাক্টের দিকে তোমরা ইনভেস্ট করতে চাও, স্কিন কেয়ারে সবসময় লাক্সারি প্রোডাক্ট ইউজ করতে হয়, তারা এটা ইউজ করতে পারো। নেক্সট চলে আসবো মাই গ্ল্যামের ময়শ্চারাইজিং ক্রিম, এর মধ্যে তোমরা বুঝবে 50 গ্রাম প্রোডাক্ট, আর এটার দাম হচ্ছে 1195, বাট এটা অবভিয়াসলি ডিসকাউন্ট চলছে, প্যাকেজিং দেখলেই বোঝা যায় যে প্রোডাক্টগুলো কেমন হবে। এটা আমি দুদিন ইউজও করেছি অবভিয়াসলি, কিনেছি যখন ইউজ তো করবোই, সো এরকম টাইপের দেখতে হয় লাইক দিস। একটা কথা তোমাদের বলি, লিপস্টিক যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমরা কি জানো যে আমরা যখন ক্রিম লিপস্টিক ইউজ করি সেটার থেকে কিন্তু লিপস্টিক লিপ ব্রাশ ইউজ করে যদি তোমরা লিপস্টিক ইউজ করো তাহলে কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন এবং বহুক্ষণ স্টে করে, সো আমি এর জন্য সেজন্য মাই গ্ল্যামের লিপ ব্রাশ ইউজ করেছি। এখন আমি শেয়ার করব যাদের ধরো অয়েলি স্কিন, যাদের অ্যাকনে প্রোন স্কিন, তারা কোন ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারবে। তো তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে প্লামের এই ময়শ্চারাইজিং ক্রিম, এর মধ্যে রয়েছে গ্রিন টি এক্সট্রাক্টস, কাকাদু প্লাম এবং তার সাথে নায়াসিনামাইড, সেগুলো কি করে তোমাদের স্কিনটাকে হাইড্রেশন প্রোভাইড করে এবং তার সাথে এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি যেটা তোমাদের স্কিন থেকে কিন্তু যে অ্যাকনে ক্রিয়েটিং ব্যাকটেরিয়া আছে সেগুলোকে কিন্তু দূর করে, সো স্কিনটা খুব ভালো থাকে এবং তোমাদের যদি অ্যাকনে স্কার্স থাকে বা অ্যাকনের কোনো অ্যাক্টিভ অ্যাকনে থাকে সেগুলোকে এটা রিডিউস করতে খুব সাহায্য করে। তোমরা অনেকেই আছো যারা এটা আমার রেকমেন্ডেশনে ইউজ করেছো এবং অনেক ভালো ফল পেয়েছো, সো সেই জন্য আমি তোমাদের আবার এটা শেয়ার করছি, যদি অয়েলি অ্যাকনে প্রোন স্কিন না তাহলে এটা অবশ্যই কিনবে। নেক্সট চলে আসবো ডিও নিয়ে, সো সবাই জেনে গেছে এখন যে আমার ছেলেদের যে ডিওগুলো হয় সেগুলো বেশি ভালো লাগে, কারণ আমার স্ট্রং ফ্রেগনেন্স খুব ভালো লাগে। সো আমি নিয়েছি নিভিয়া মেনের এই ফ্রেশ অ্যাক্টিভ লং লাস্টিং ডিও, এটা 48 আওয়ার্সের জন্য। আই লাভ দিস স্মেল গাইস, এত দারুণ গাইস। নিভিয়ার প্রোডাক্টের দাম কম হয় বাট প্রোডাক্ট এত ভালো আর এটা এতক্ষণ স্টে করে, এর সাওয়ার জেলও আছে ওটা আমার বাথরুমে রয়েছে, সো ওটা আমি তোমাদের শেয়ার করতে পারছি না এখন, বাট তোমরা এটা একবার দেখতে পারো, যারা একটু স্ট্রং স্মেল পছন্দ করো তাদের এটা খুব ভালো লাগবে। নেক্সট চলে আসবো লিপস্টিকের ব্যাপারে, দুটো লিপস্টিক আমি চুজ করেছি, সেটা হচ্ছে মাই গ্ল্যামের এই লিপ লাইনার। সো তোমরা সবাই জানো যে লিপ লাইনার ইউজ করলে লিপস্টিক অ্যাপ্লিকেশনটা খুব ভালো হয় এবং অনেকেই আছে যাদের লিপস্টিক বেরিয়ে যায় রাইট, সো তাদের জন্য কিন্তু লিপ লাইনারটা খুব
হ্যান্ডি হতে পারে। সো আমি এখানে সেটা ইউজ করব। আমার শেড নাম বেসিক, অবিয়াসলি বেসিক কালারে লিপ লাইনার নেওয়া ভালো। সো দিস ইজ দ্য শেড, একদম নিউর একটা শেড, যে কোনো স্কিন টোনে কিন্তু খুব ভালোভাবে যাবে। তো এখানে আমি যে প্রোডাক্ট ইউজ করি বা যে প্রোডাক্ট ইউজ করে আমার আগে ভালো লেগেছিল সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমি রিস্টক করছি এবং সেগুলো প্রোডাক্টগুলোই আমি কিনেছি। কারণ অবভিয়াসলি সেলে তুমি কিনছো, তো যে প্রোডাক্টগুলো তোমার স্কিনে যায় সেইগুলোই তুমি কিনবে, রাইট? নেক্সট আমি নিয়েছি হচ্ছে মাই গ্ল্যামের লিট লিকুইড লিপস্টিকের শেড হচ্ছে 14 DTR। সো গাইজ দিস ইজ দ্য শেড, যারা পিঙ্ক শেড খুব পছন্দ করো তাদের এটা খুব ভালো লাগবে, দারুণ শেডটা। সবার লাস্টে তোমাদের জন্য বেস্ট প্রোডাক্টগুলো রেখে দিয়েছি, সেটা হচ্ছে সুভা বিউটি। তোমরা জানো সুভা বিউটি নাইকার গ্লোবাল স্টোরে কিন্তু নতুন লঞ্চ হয়েছে, যেটা আগে ইন্ডিয়াতে পাওয়া যেত না, এখন তোমরা ইন্ডিয়াতে পাবে। এবং এর মধ্যে কিছু সিলেক্টিভ বেস্ট সেলার্স আমার কাছে রয়েছে, তো চলো এক এক করে দেখে নেওয়া যায়। সবার প্রথমে আমি শেয়ার করব সুভা বিউটির এই ইউভি ব্রাইট রেঞ্জ। তো যারা ধরো খুব সুন্দর সুন্দর কালারফুল আইলাইনার করতে পছন্দ করো তারা এই প্রোডাক্টটা ইউজ করতেই পারো। এখন চলছে স্পটিফাইতে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, এখন কিন্তু এগুলো কেনার বেস্ট সময়, কারণ কখনোই নাইকাতে তুমি আর কিন্তু এরকম ডিল পাবে না। আমার কাছে রয়েছে সুভা বিউটি হাইড্রা আইলাইনার, আর নেক্সট আমার কাছে রয়েছে সুভা বিউটি হাইড্রা এফেক্টস আইলাইনার। সুভা বিউটি ইউভি ব্রাইটস এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 5টা শেড, বাট এই দুটো শেড দিয়ে তোমরা একটা ইউনিক শেড বানাতে পারবে, এই দুটো শেড দিয়ে তোমরা একটা থার্ড শেড বানাতে পারবে, এই দুটো শেড দিয়ে থার্ড শেড বানাতে পারবে, এবং এই দুটোর মধ্যে মানে কম্বিনেশন পারফেক্ট কম্বিনেশন। আশা করি তোমরা 9 ক্লাস 10 9 11 12 পড়েছো। সো এই কটা কালার দিয়ে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কিন্তু কালার চুজ করতে পারবে। এই কালারগুলো কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু তোমরা থার্ড নম্বর দুটো কালার মিক্স করে কিন্তু তোমরা থার্ড শেড পাবে। খুবই ইউনিক একটা জিনিস যেটা তোমরা ইন্ডিয়াতে কিন্তু সচরাচর অ্যাভেলেবেল না। এখন চলছে 20% ডিসকাউন্ট, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, এবং এর সাথে কিন্তু আর একটা আমি নিয়েছি হচ্ছে ব্রাশ এবং একটা এবং রয়েছে একটা ইউভি চেন। ইউভি চেনটা এত দারুণ, লাইট দিয়ে তোমরা অফ করে দাও, হিউজ একটা হল। এবং কোন কোন প্রোডাক্ট ভালো, কোন কোন প্রোডাক্ট ইউজ করা উচিত সব কিছু নিয়ে কিন্তু এর একটা হিউজ হল, আমার মতে হিউজ হল। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে ছোট একটা বেল আইকনে চলে কিন্তু চিপবে, কারণ যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই, বাই বাই। আমার আরও ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করো।